আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলি কি বলি আমরা ইয়া নবী সালাম আলাইকা মিলাদ করি না বলেন না বলেন না আমরা কিয়াম করি না মিলাদ করি কিয়াম করি ইয়া নবী সালাম আলাইকা বলি কি বলি ইয়া নবী কত সুন্দর শুনে শুনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা তলাআল বদরু আলাইনা মিন সানি وجب الشكر علينا ما دعا لله داعي এই ভাবে আমরা কিয়াম করি ঠিক না কত চমৎকার করে আমরা কতক্ষণ আরবি পন্থী দিয়ে কতক্ষণ বাংলাতে কতক্ষণ উর্দুতে কতক্ষণ ফার্সিতে যতক্ষণ আত্মার তৃপ্তি মিঠে না ততক্ষণ সুন্নিরা পড়তে থাকে ঠিক কি না এখন আমার আলা হযরত আজিমুল বরকত পরবানায়ে শামে রিসালাত শাহ আহমদ রেজা খান ফাজল বরেলভি আলাইহি রাহমাত তিনি বলতে লাগলেন বলে আমি ইয়া নবী সালাম আলাইকা ও গো রাসূল আপনাকে সালাম সালাম কয়টা বলেন না আলাইকা আপনি রাসূলের জন্য সালাম একবারে এক সালাম একবারে জোরে বলেন একবারে একবারে এখন আমার আলা হযরত বলতে লাগলেন আমি এক সালাম দিয়ে আমার অন্তর পোষাচ্ছে না এক সালাম দিয়ে আমার অন্তরটা পোষাচ্ছে না আমি শান্তি পাচ্ছি না ইয়া নবী সালাম আলাইকা সেটা তো থাকবে এরপর আমি আরেকটা যোগ করে দিলাম কি মুস্তাফা জানে রহমত পেলা شمعِ بزمِ ہدایت پھیلا ہو سلام سبحان اللہ ہمارا اعلی حضرت بولتے لگلن مصطفی جان رحمت جے مصطفی جنن جانتا کے قربان کرتے ہوئے جے نبیر سنتشتی جنن نجر جان کے اچھرگ کرتے ہوئے شے جان مصطفی হৃদয়ের কুটিরে যিনি আছেন সেই রহমতুল লিল আলামিনকে আমি যখন সালাম দিচ্ছি একবার নয় তখন লাখো সালাম দিয়ে শুরু করেছে সালামটা একবার দিয়ে নয় কি দিয়ে লাখো সালাম মুস্তফা জানের রহমত পে লাখো সালাম আমি লাখো সালাম দিয়ে শুরু করেছি কেন যেহেতু আমি একবার সালাম দিয়ে আমার কলিজাটা ঠান্ডা হচ্ছে না তাই আমি লক্ষ সালাম দিয়ে আমার নবীর কদমে লক্ষ সালাম পেশ করে আমি সালামি শুরু করেছি এটা বলার পর আমরা কসিদা কি পড়ি গৌসে আজম ইমাম মুত্তাকা ওয়ান নুকা ঠিক কি না আমরা কসিদায় ইমামে আলী মকামকে স্মরণ করি কসিদার মধ্যে ইমামে হাসান হুসাইন হাসনাইন করিমাইনকে স্মরণ করি এবং আওলাদ রাসূল আহলে বাইত রাসূলকে স্মরণ করি গৌসে পাক কি আমার রাসূলের আওলাদ নয় বলেন না কেন আমার গৌসে পাক আমার রাসূলের আওলাদ নয় খাজা গরিব নওয়াজ আমার রাসূলের আওলাদ নয় শাহনশাহ নিকট আমার হুজুর কিবলায়ে আলম তৈয়ব শাহ হুজুর কিবলা তাহির শাহ হুজুর কিবলা সাবির শাহ পীরে বাঙ্গাল হুজুর কিবলা ওনারা কি আওলাদ রাসূল নন আমার আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ বলতেছেন ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনি কোনো কিছুর বিনিময়ে চান না আপনি চান শুধু আহলে বাইত রাসূলের ভালোবাসা আপনি চান শুধু আহলে রাসূলের কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কে বলতেছেন কে বলতেছেন আমরা সালাতুস সালামের মাধ্যমে সেখানেও আল্লাহ
রাসূলকে লাখো সালাম দিয়ে শরণ করেছি আল্লাহ কোরআনে যে কথা বলেছেন আমরা আওলাদ রাসূলদেরকে সালাম দিয়ে সেটাও পালন করেছি এখানে দোষের কি করেছি কথা বলেন না এখানে দোষের কি করেছি দোষের কিছু নাই বরং এটা উত্তম ইবাদত যিনি আমাদেরকে শিখিয়েছেন আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালত শাহ আহমদ রেজা খান ফাজল বেরলভি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই লাখো সালাম এই সালামটি বাংলাদেশের জমিনে যেতে জামে মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম ভূমিতে আমি শুনেছি প্রচলন যিনি করেছেন অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহর উস্তাদ উস্তাদুল আসাতিজা উস্তাদুল মুকাররম হামি আহলে সুন্নাহ শেখুল মাশায়েখ মুফাসসিরিনে কিরামদের সরতাজ অসংখ্য ওনার ছাত্র মুফাসসির রয়েছেন মুহাদ্দিস রয়েছেন মুফতি রয়েছেন অসংখ্য ওনার ছাত্র যিনি আল্লামা হযরতুল আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি যার পরিচয় ঘটে গিয়েছিল কো সালাম বলে বলেন না সুবহানাল্লাহ তিনি লাখো সালাম এখানে এনেছেন আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন ওনারা যদি না হতো আলেম তৈয়ার হতো কোথা থেকে কথা বলেন না ঠিক কি না ওনাদের বদান্যতায় ওনাদের আত্মত্যাগের বিনিময়ে ওনাদের রক্ত বিসর্জন দেওয়ার বিনিময়ে আমরা সুন্নিয়তকে প্রতিষ্ঠিত হিসেবে পেয়েছি ঠিক কি না বলেন সুতরাং এই লাখো সালামের বিরোধিতা করলে কোনো কিছু আসে যায় এক কোনো কিছু হবে না ঠিক কি না কারণ সবাই তো লাখো সালামের পাগল সব সুন্নিরা লাখো সালামের পাগল কেন এই শিক্ষা আমরা আলা হযরত থেকে পেয়েছি এই শিক্ষা কার থেকে ইয়া নবী সাল্লাম আলাইকে বলছি মাতার উপরে কিন্তু কলিজাটা আরো ঠান্ডা করার জন্য তখন বলি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম আল্লাহ পাক আমাদেরকে ফিতনা থেকে বেঁচে সঠিকটা বুজার হৃদয়ঙ্গম করার অনুধাবন করার সে অনুযায়ী আমল করার আল্লাহ তৌফিক দান করুন জোরে বলেন আমিন আল্লাহু আকবার